আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে খুব সকাল সকাল হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সকাল বাজে ছয়টা বেশি বাজে, কারণ আমি যখন রেডি হচ্ছিলাম তখন দেখি যে ছয়টা বাজে। শীতের সময় আসলে শীত নেই বললেই চলে, এতদিন ছিল না, তবে আজকে মোটামুটি বেশ ভালোই শীত পড়েছে। এই কয়েকদিন ধরে একটু মোটামুটি শীত পড়ছে, তো ভাবলাম যে শীতের সকালে গিয়ে হেঁটে আসি। শীতের কাপড় আসলে রুমে বসে পরা হয় না, তো বাহিরে যেহেতু বের হয়েছি সেই সাথে অনেক বেশি কুয়াশা ছিল, তো শালটা হচ্ছে একটু পরে নিলাম। শীতের সকালে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগে, একদম নিরিবিলি থাকবে, রাস্তায় কেউ থাকবে না। তো আমি আমার হাজবেন্ড দুজনেই হাঁটছি একদম ঠিক তেমনভাবেই যেমনটা হচ্ছে আমার ইচ্ছে ছিল। এর আগে তো কখনো হাজবেন্ডের সাথে বের হওয়া হয়নি, কারণ এই শীত হচ্ছে আমরা এই প্রথমবার একসঙ্গে কাটাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এর আগে হচ্ছে আমার হাজবেন্ড বাহিরে ছিল, তো সেই কারণেই। এর আগে তো নভেম্বর ডিসেম্বরে হচ্ছে ফুল শীত থাকতো, কিন্তু এইবার হচ্ছে নভেম্বর ডিসেম্বরে একদমই শীত পড়েনি। এই তো জানুয়ারির মাসের প্রথম দিক থেকে একটু একটু হালকা শীত লাগছে। তো ডিসেম্বর মাসে হচ্ছে আমরা ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, ঢাকা শহর শীত নেই বললে চলে, তবে কিছুদিন ধরে বেশ একটু শীত পড়ছে। তো আমরা হচ্ছে একটা দোকানে বসলাম, বসে হচ্ছে এখন একটু দুধ চা খেয়ে নিয়েছি। আমার একটা ইচ্ছে আছে যে টঙ্গের দোকানে গিয়ে তারপরে মাটির ঘাড়ে চা খাওয়ার। তো এটা আসলে আমাদের এদিকে সবাই যে চার কাপে হচ্ছে চা দেয় এরকমটা আমাদের এখানে নেই। আর দোকানে বসে হচ্ছে চা খাওয়ার একটা অন্যরকম মজা আছে, যেটা কিনা যেহেতু আমি পর্দা করি তো বাইরে আসলে চা খাওয়াটা সেভাবে সম্ভব না। তো আর এত সকালে যেহেতু বের হয়েছি তো আশেপাশে একদম কেউ ছিল না, যার জন্য ওখানে বসে একটু চা খেয়ে নিয়েছি। আরেকবার হচ্ছে দোকানে গিয়ে চা খেয়েছিলাম, সেটা হচ্ছে আমার দাদা বাড়িতে গিয়ে, সে ভিডিওতে অবশ্য আপনারা দেখেছেন। তো আমরা ফুল ফ্যামিলি হচ্ছে দোকানে বসে চা খেয়েছিলাম। প্রায় দু ঘন্টা হবে আমরা হাঁটাহাঁটি করেছি এতটা সময়। তো অনেক জায়গায় ঘুরলাম, আমাদের বাসা থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। তো সেই সাথে হচ্ছে আমাদের খিদেও পেয়ে গিয়েছে, পরে এখন বাহির থেকে ভাবলাম যে আজকে একটু পরোটা নিয়ে নিই। যদিও বা আমরা সকালে খাই না, কারণ এটা হেলথের জন্য খুবই খারাপ, তারপরও আজকে যেহেতু বের হয়েছি আর বাসায় গিয়ে এখন নাস্তা বানাতে গেলে বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। বাসায় আমরা পরোটা বানিয়ে খেলে সেটা হচ্ছে আমাদের মতো, তবে বাহির থেকে আসলে খাই না। আপনারা হয়তো ইতিমধ্যে তেলটা খেয়াল করে দেখেছেন, খুবই কালো ছিল আর কি, জানি না এরা কত পুরনো তেল ব্যবহার করে খাবারে। তো সেই সব দেখি আসলে আমার হয়ে গিয়েছিল, তো কি আর করা, বাহিরের খাবার আসলে এমনটা হবেই। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন এবং এখন পর্যন্ত ভিডিওটি লাইক দেননি তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা একটি লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়াতে অনেক গুণ উৎসাহ বাড়িয়ে তোলে। তো আজকে আর অন্য কোনো রান্নাবান্না দেখাচ্ছি না, আজকে একদম সরাসরি চলে এসেছি রসমালাই বানানোর জন্য। রসমালাই হচ্ছে আমাদের ছোট বড় সকলেরই কম বেশি পছন্দ, তো আমার বেশ ভালো লাগে, আমার হাজবেন্ডও পছন্দ করে, তবে তার জন্য একটু মিষ্টির পরিমাণটা কমিয়ে দিয়ে বানাবো। তো আমার এখানে দুধ ফুটে উঠেছে, এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। তো আমি এখানে 2 চা চামচের মতো হচ্ছে লেবুর রস দিয়েছি, এটা হচ্ছে ছানা কাটার জন্য। এখানে কিন্তু চাইলে ভিনেগারও ব্যবহার করা যাবে, তবে ভিনেগার আসলে আমার স্মেলটা ভালো লাগে না, তো সেজন্য আমি লেবুর রস দিয়েই করছি। তো এখানে অলমোস্ট 2টা ছানা কাটা দিয়েছে। এইবার নামিয়ে নেওয়ার আগে আমি একটু দেখে নেব যে কতটা পারফেক্টভাবে হয়েছে। তো ছানার এই মিষ্টি তৈরি করার সময় যেহেতু আমরা লেবুর রস দিয়েছিলাম ছানা কাটার জন্য, তো তার একটা স্মেল আসতে পারে, যদি এখানে এলাচের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু সেই স্মেলটা একদমই চলে যাবে। তো ছানাটা থেকে আমি পুরোপুরিভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, এইবার এটাকে খুব ভালো মতো মথে নেব, কারণ এই গোলাটা যত ভালো মিশাবে তত কিন্তু পারফেক্ট রসমালাইটা হবে। তো এইখানে আমি এখন দিচ্ছি হালকা চালের গুঁড়ো, এটা আমি কখনো দেইনি আগে, তবে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। আমি আগে পুরো সলিড ছানাটা দিয়েই করতাম, তো এখন আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে চালের গুঁড়ো দেওয়া যায়, তো দেখি কেমন হয়। আমার কাছে মাঝে মাঝে নতুন কিছু একটু ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে, তবে তখন ওই ডিফারেন্ট কিছু করতে গিয়ে অনেক সময় খাবারটা নষ্ট হয়ে যায়। তো দেখা যাক এটা কেমন হয়, যেহেতু আমি অল্প পরিমাণে দিচ্ছি আশা করি ভালোই হবে, কারণ বেশি পরিমাণে দিলে অনেক সময় দেখা যায় যে ফুলে না, আর চালের গুঁড়ার জন্য স্বাদটা একটু চেঞ্জও আসতে পারে। যেহেতু আমি অল্প দিয়েছি আশা করি সমস্যা হবে না। তো
তো এইবার আমি রসমালাইয়ের সাইজটা ছোট ছোট করে বানিয়ে নেছি। হাতের তালুতে যদি একটু ঘি অথবা তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আর ছানাটা হাতে লেগে যাবে না। তো এখানে আমি রসমালাই বানিয়ে নিয়েছি, সেই সাথে হচ্ছে চুলায় রান্নাও করছি। আজকে দুপুরে রান্না করিনি, কারণ গতকালকে হচ্ছে রান্না করা খাবার ছিল, তো সেটাই হচ্ছে দুপুরে গরম করে খেয়েছি আর এখন রাতের জন্য রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার সবগুলো রসমালাই বানিয়ে নেওয়া শেষ, এখনও আবার রসমালাই হয়নি, এগুলো হচ্ছে রসমালাইয়ের বল। তো যাই হোক, এবার হচ্ছে আমি চুলায় পানি নিয়ে নিয়েছি আর এখন দিয়েছি হচ্ছে 1.5 কাপের মতো চিনি। তো এটা দিয়ে আমি এখন একটা শিরা বানিয়ে নেব। শিরায় বলক চলে এসেছে, এবার হচ্ছে আমি এর মধ্যে রসমালাইয়ের যে বলগুলো বানিয়েছি সেগুলো সবগুলো দিয়ে দেব। তো আমি হালকা হাতে একটু নাড়া দিয়ে দিচ্ছি যে মিষ্টির বলগুলো নিচে রয়েছে সেগুলো যেন একটু উপরে ভেসে ওঠে। এভাবে আমি আধা ঘন্টার মতো জাল করে নেব, তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে আবারও 1 ঘন্টা রেখে দেব। এবার হচ্ছে আমি সেই প্যানে আবার একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা এই কারণে তৈরি করছি যাতে কিনা একটু সুন্দর কালার আসে রসমালাইয়ের। ক্যারামেলের কালারটা যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই সাথে হচ্ছে এটা কম আঁচে তারপরে বানাতে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে গেলে রসমালাইয়ের টেস্ট একদমই ভালো আসবে না। যেহেতু আমি রসমালাই খুব বেশি একটা বানাচ্ছি না, তো সেই কারণে আমি পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিয়েছি। এইবার এটা কিছুটা সময় জাল করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি রসমালাইয়ের বলগুলো, এগুলো কিন্তু এতটা সময় চিনির শিরার ভিতরে ভিজানো ছিল। আমি এখন রসমালাইটা কিছুটা সময় জাল করে তারপর একটু ঘন করে নেব। আর রসমালাইটা চুলা থেকে নামালে এর কালারটা আর একটু গাঢ় হবে। এই ক্যারামেলের কালারটা কিন্তু একদমই হালকা করে নিতে হবে। এই রসমালাইটা খেতে কিন্তু একদমই পুরো দোকানের মতোই হয়। রসমালাইটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই তো ফাইনালি হচ্ছে রসমালাইটা বানানো হয়ে গিয়েছে, আর এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, শুধুমাত্র দেখে জাজমেন্ট করতে পারবেন। তো আমি হচ্ছে আলাদা করে মাঝে মধ্যে একটু মিষ্টি কম দিয়ে বানাই আমার হাজবেন্ডের জন্য। তো আজকে পুরো রসমালাইটাই আমি একদম অল্প মিষ্টি দিয়ে করেছিলাম, ভেবেছিলাম কেমন না কেমন হয়। তো ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। আর এর মাঝে যেহেতু আমি একটু চালের গুঁড়া দিয়েছিলাম, তো এটা যেহেতু ফার্স্ট টাইম, তারপরও কোথাও যেন মনে হয়েছে আমি চালের গুঁড়াটা একটু পরিমাণে বেশি দিয়েছি। আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে একদমই অল্প পরিমাণে দিয়েছিলাম, তারপরও জানি না কেমন যেন একটু অন্যরকম লেগেছে। তার থেকে আমার কাছে মনে হয় যে পুরো সলিড যদি ছানাটা দিয়ে করতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। আমি সাজেস্ট করবো যারা কিনা সুজি অথবা এইভাবে চালের গুঁড়ো দেয় এটা না দেওয়াই উচিত, কারণ এতে করে হচ্ছে মেন যে রসমালাইয়ের স্বাদটা সেটা আসলে পাওয়া যায় না। তো কোনো এক কারণে হচ্ছে হাজবেন্ডের সাথে মান অভিমান হয়, তো সেটা যে খুব বড় কিছু এমনটা কিন্তু নয়, আবার যে খুব সিরিয়াস এমন একদমই নয়। এগুলো আসলে হাজবেন্ড ওয়াইফের ভিতরে হয়েই থাকে, খুবই সিম্পল, কারণ রাগ অভিমান তারপরে হচ্ছে মান অভিমান এগুলো থাকবেই, প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে এগুলো লেগেই থাকে। তারপরও আবারও সব কিছু ভুলে পথ চলা শুরু করতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে একটু রাগ হয়েছিলাম, তো সেই রাগ ভাঙাতে হচ্ছে আমার হাজবেন্ড আজকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, যেইগুলো হচ্ছে আমার খুবই খুবই পছন্দের, তার মধ্য থেকেই সব কিছু নিয়ে এসেছে। প্রিয়জনের সাথে যখন মান অভিমান হয় তখন দেখবেন যে তার পছন্দের কিছু করলে তখন সেটা একদম গলে পানি হয়ে যায়। শুধু যে মান অভিমানের ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়, মাঝে মধ্যে কিন্তু এমনটা সারপ্রাইজ যদি প্রিয় মানুষকে করা যায় তাহলে কিন্তু সম্পর্কের গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যায়। আর একটা কথা হচ্ছে, যারা খেতে ভালোবাসে তাদেরকে যদি আপনি তার পছন্দ মতো কিছু খাওয়ান তাহলে কিন্তু সে একদম মন থেকে খুশি হয়ে যাবে। আর একটা কথা, যারা কিনা নতুন বিবাহিত বা নতুন দম্পতি যারা রয়েছে তারা যদি হাজবেন্ডের মন জয় করতে চায় তাহলে কিন্তু এভাবে খাইয়ে তারপর তাদের মন জয় করতে হয়, কারণ পেট শান্তি তো মন শান্তি। মন জয় করতে হলে কিন্তু তাকে পেট থেকে শুরু করতে হবে। যখন আমার হাজবেন্ড বাহির থেকে আসে তখন কিন্তু তাকে আমি এভাবে নতুন নতুন কিছু বানিয়ে খাওয়াতাম, দেখতাম যে সে অন্য কিছু থেকে এখানে খুব বেশি আনন্দ পেত, কারণ যারা খেতে ভালোবাসে তাদের যদি আপনি দেখেন যে নতুন নতুন কিছু তাদেরকে ট্রাই করতে দেন তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। আপনারা হয়তো দেখেছেন যে ম্যারেজ ডে উপলক্ষে যে আমি যে তাকে সারপ্রাইজ দিয়েছিলাম, আমি রুম সাজিয়েছি, সেদিকে কিন্তু তার কোনো খেয়াল ছিল না আমি কী কী রান্না করেছিলাম, সেটা দেখার জন্য সে বেশি আগ্রহী ছিল। তো আমার জামাইও হচ্ছে সেই টেকনিকটাই ফলো করলো, আমি তাকে যেভাবে খাইয়ে খাইয়ে তার মন জয় করেছি, তো আজকে আমার সে মান ভাঙাতে সেও আমার জন্য এত কিছু নিয়ে আসলো। এখানে হচ্ছে বট ভাজা নিয়ে এসেছে আর হচ্ছে আমার প্রিয় ফুচকা,
তো ফুচকার সাথে এখানে হচ্ছে ডাল বা রয়েছে যেটা ভিতরে পুর আর কি, আর এখানে হচ্ছে টক পানি। তো এটা হচ্ছে আমি একটু পরে বানিয়ে খাবো। তো এর মাঝে হচ্ছে এখানে রয়েছে ঝালমুড়ি, আর এখানে চীনাবাদাম এবং গুড়ের একটা কী জানি আমি এটা ঠিক জানি না, আর এখানে হচ্ছে ফ্রুটও একটা জুস নিয়ে এসেছে। সেই সাথে হচ্ছে আমার জন্য আলু চিপস আর পপাস চিপস যেটা আমার অনেক পছন্দের, আর হচ্ছে নিয়ে এসেছে লাড্ডু, সেই সাথে হচ্ছে আইসক্রিম এনেছিল যেটা আমি ফ্রিজে রেখেছি, আর নুডলস এনেছিল তো সেটা হচ্ছে আমি রেখে দিয়েছি, কালকে নাস্তা বানিয়ে দেব। মান অভিমানের পর্ব তো চলতেই থাকবে, তারপরে সবাই দোয়া করবেন এগুলো কাটিয়ে যেন আমরা সবসময় ভালো থাকতে পারি এবং হাসি খুশি থাকতে পারি, কারণ জীবনে ভালো থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনি অন্য কাউকে ভালো রাখতে পারবেন না, তাই সবার আগে গুরুত্বপূর্ণ যেটা হলো নিজেকে ভালো রাখা। সব কিছুর মধ্য থেকেও আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার, কারণ আমাদের জীবনটা একদমই ছোট, এই ছোট জীবনে আমাদের আসলে অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, আজকে আর কথা বাড়াই না, কারণ আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।